একটা কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় কথা বলেন ঠিক কি না আবু জাহেলের সাথে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বন্দ্ব দ্বন্দ্ব হলো হক আর বাতিলের দ্বন্দ্ব আমার নবী তিনি হলেন হক আবু জাহেল হলো বাতিল এই ঘটনাটা যখন ঘটেছিল ঠিক সেই সময় আমার নবী আবু জাহেলের কাছে হাজির হয়ে যায় বলুন না সুবহানাল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু জাহেলকে ডাক দিয়ে বলেন ও চাচা জান এমন দেবতারা পূজা করুন গো চাচা জান যেই দেবতার কাছে কুকুরের সে প্রস্রাব করে দেয় যেই দেবতা কুকুরের প্রস্রাব থেকে নিজেকে রক্ষা করতে পারে না যে নিজেই নিজেকে রক্ষা করতে পারে না সে কোনোদিন কল্যাণ করতে পারে না কথা বলেন ঠিক কি না ও চাচা জান সুতরাং এই দেবতার পূজা করা বাদ দিন দেবতার উপাসনা করা বাদ দিন নবী আমার তিনি যখন চাচা আবু জাহেলকে এই কথা বললেন এই কথা বলার সাথে সাথে আবু জাহেল তার হাতের কাছে ছিল একটা লাঠি গো হাতের কাছে ছিল একটা লাঠি লাঠিটি দুই হাত দিয়ে ধরে আমার নবীর গায়ে এমন জোরে বাড়ি মারে আমার নবীর মাথার মধ্যে এমন জোরে আঘাত করে গো লাঠির আঘাতে আমার নবীর মাথাটা যেন ফেটে যায় রক্ত যেন ঝরঝর করে পড়তেছিলাম রক্তগুলো যেন ছিটকে পড়তেছিল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চাচা জান মারবেন না গো চাচা জান মারবেন না আবু জাহেল কত নির্মম আবু জাহেল কত প্রসন্ন আমার নবীকে মারতে 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 যেন সমস্ত শরীর রক্তে রঞ্জিত করে দেয় রক্ত মাখা শরীর নিয়ে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে গেলেন বাড়িতে চলে যাওয়ার পর চাচা আমির হামজার সাথে সাক্ষাৎ চাচা আমির হামজা আমার নবীকে দেখে আমার নবীকে দেখেন দেখেন যে নবীজির সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে চাচা আমির হামজা নবীজির শরীর দেখে তিনি যেন পাগল পারা হয়ে গেলেন চাচা আমির হামজা বলে ও ভাতিজা মুহাম্মদ ভাতিজা রে তোমার সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে রে ভাতিজা ও ভাতিজা কার এমন সাহস তোমাকে এইভাবে মেরেছে আমি আমির হামজা বেঁচে থাকতে তোমাকে মারবে এটা আমি মেনে নিতে পারি না কে তোমাকে মেরেছে রে ভাতিজা কে তোমাকে মেরেছে এখনি তার পরিচয় দাও তাকে আমি এই দুনিয়া থেকে চিরবিদায় করে দিব বলুন না নাউজুবিল্লাহ আমার ভাইরাম চাচা আমির হামজা যখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলেন নবী আমার তিনি যেন কোনো কথা বলেন না তার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি পড়ে আর তিনি কান্দেন কোনোভাবেই আমার নবীর কান্না যেন বন্ধ হয় না অবশেষে আমির হামজা বলে ভাতিজা রে আর সইতে পারি না রে ভাতিজা আর সইতে পারি না ভাতিজা কান্না বন্ধ করো কান্না বন্ধ করো রে ভাতিজা ও ভাতিজা এমন কি কোন কাজ আছে নি যেই কাজ করলে তোমার কান্না বন্ধ হয় আমার নবী বলেন ও চাচা জান এই পৃথিবীতে এসেছি আমি আল্লাহর পরিচয় মানুষের মাঝে তুলে ধরার জন্য চাচা গো আপনি যদি আল্লাহর পরিচয়টা গ্রহণ করে নেন তাহলেই আমার কান্না যেন বন্ধ হয়ে যাবে এবার আমি হামজা বলে ভাতিজা রে কালেমা পড়ে মুসলমান হলে যদি তোমার কান্না বন্ধ হয় তাহলে আমাকে পরিয়ে দাও না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম মূর্তির কথা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার বাবাকে
বলেন ইন্নি আরাকা ওয়া কওমাকা ফি দলালিন মুবিন বাবা গো আপনি আপনার আপনি এবং আপনার সম্প্রদায়ের মানুষ মূর্তির পূজা করুন নিশ্চয় আমি দেখতেছি আপনি এবং আপনার সম্প্রদায়ের মানুষ সবাই পথভ্রষ্টার ভ্রষ্টতার মধ্যে আছেন সুতরাং মূর্তির পূজা বাদ দিন মূর্তির পূজা বাদ দিন বাবা বাপ এবং বেটা দুইজনের মধ্যে যখন দ্বন্দ্ব চলছিল বেটা যখন বাবার কথা না শুনে বাবা মানুষের কাছে বিচার দেয় কি দেয় না কথা কোন দেয় কি দেয় না হাজার চিন্তা করে দেশের মধ্যে দামি দামি যত মূর্তি আছে এই মূর্তি বানাই আমি মূর্তি বানাই কে আজর মূর্তি বানাই আজর আজর চিন্তা করে দেশের দামি দামি মূর্তিগুলা এই মূর্তিগুলা বানাই আমি অথচ আমার সন্তান হয়ে মূর্তির বিরোধিতা করে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আজর কি করলো এবার ছেলের নামে বিচার দিল দেশের বাদশা নমরুদের কাছে কার কাছে কথা বলেন কার কাছে দেখেন কি সুন্দর কথা নমরুদ এবং ইব্রাহিম আলাইহিস সালামের যে কথা এই কথাটাও আল্লাহ কোরআনে তুলে ধরেছেন বলুন না সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা যখন নমরুদের কাছে বিচার দেয় নমরুদ এবার বলল তোমার সন্তানকে আমার কাছে নিয়ে আসো এবার আজর তার সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের কাছে নিয়ে গেল নমরুদ এবার জিজ্ঞাসা করে ও ইব্রাহিম আমরা সবাই দেবতার পূজা করি আমরা সবাই মূর্তির পূজা করি তুমি আবার কোন নতুন খোদার পূজা করো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন প্রশ্ন করা হয় তখন ইব্রাহিম আলাইহিস সালাম যে উত্তর দিয়েছেন এই উত্তরটা আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب نمرود জিজ্ঞেস করতেছে এ ইব্রাহিম তুমি কোন খোদার ইবাদত করো إذ قال إبراهيم إبراهيم عليه السلام বললেন ربي الذي আমি সেই প্রভুর ইবাদত করি ইয়াহইয়ি ওয়া ইউমিত যেই প্রভু জীবন দিয়েছেন যেই প্রভু মরণ দেন জোরে কোন সুবহানাল্লাহ জীবনের মালিক কে সন্দেহ আছে এই কথা বলেন সন্দেহ আছে জীবনের মালিক কে মরণের মালিক কে সম্মান দেওয়ার মালিক কে সম্মান কেড়ে নেওয়ার মালিক কে মানুষকে অপদস্থ করার মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুআজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ধন দিয়া জন দিয়া ধনী বানাইলাম আবার তোর মতো কত ধনীকে থালা হাতে রাস্তায় বসাইলাম কথা কন আমি আল্লাহ জন দিয়া বল দিয়া বলবান বানাইলাম আবার তোর মত কত বলবানকে কানে দইরা জুতার মালা গলায় দিয়া জুতার বাড়ি খাওয়াইয়া ভুয়াপুর বাস স্ট্যান্ডে ঘুরাইলাম কথা কন আমি আল্লাহ জন দিয়া বল দিয়া টাকা দিয়া পয়সা দিয়া ধনী বানাইলে দিস পাবি না আবার তোর কাছ থেকে কেড়ে নিলে টের পাবি না নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে এই তো নদীর খেলা ঠিক কিনা নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে এই তো নদীর খেলা
সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা সর্বময় ক্ষমতার মালিক কে জোরে বলুন মালিক কে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত আল্লাহু আকবার আমি সেই প্রভুর ইবাদত করি আমি সেই প্রভুর ইবাদত করি যেই প্রভু জীবন দেন যেই প্রভু মরণ দেন এবার ফেরাউন কি কয় এবার নমরুদ কি কয় দেখেন ক্বালা আনা আনা উহয়ী ওয়া উমীত এই ইব্রাহিম তুমি যে প্রভুর ইবাদত করো সে প্রভু জীবন দেয় মরণ দেয় বলতেছো আমিও তো জীবন দেই মরণ দেই এখনো নাউজুবিল্লাহ বলেন নাই কোন মানুষের পক্ষে জীবন দেওয়ার সম্ভব জোরে বলেন সম্ভব মরণ দেওয়া সম্ভব এবার নমরুদ সেটা প্রমাণ করার জন্য যে দেখো আমি কিভাবে জীবন দেই এটা দেখানোর জন্য প্রমাণ করার জন্য নমরুদ কি করলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি যে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে এই কিছুক্ষণের মধ্যে এমন একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ছেড়ে দিল এই তোকে আমি জীবন দিলাম চলে যা তাকে বাঁচায়া দিল এবার ইব্রাহিম আলাইহিস সালামের সামনেই ভালো একজন মানুষ একদম সহজ সরল মানুষ তাকে এনে আশ্রয় মেরে ফেলল নাউজুবিল্লাহ বলবেন না এই ইব্রাহিম তুমি দেখো তোমার সামনে আমি একজনকে জীবন দিলাম একজনকে মরণ দিলাম সুতরাং আমিও বড় খোদা এখনো নাউজুবিল্লাহ বলেন নাই নমরুদ যখন এই যুক্তি স্থাপন করেন ইব্রাহিম আলাইহিস সালাম কি যুক্তি নমরুদের প্রতিবাদে স্থাপন করেন এই যুক্তিটা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ইব্রাহিম فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب অনমরুদ তুমি কেমন জীবন দাও তুমি কেমন মরণ দাও তুমি কেমন খোদা হইছো এখন তোমার পরীক্ষা শুরু হবে নমরুদ রে আমার আল্লাহ সূর্য পূর্ব দিকে উঠান কথা কোন ঠিক কিনা সূর্য কোন দিকে উঠে আমার আল্লাহ সূর্য পূর্ব দিকে উঠান পশ্চিম দিকে অস্ত যান পশ্চিম দিকে ডুবান ও নমরুদ রে তোমার তোমার কেমন পাওয়ার আছে একটা দিন পূবের দিক বাদ দিয়ে পশ্চিমের দিক থেকে উঠাও সম্ভব এ কথা কন সম্ভব দেশের সব জনগণ মিলা যদি চেষ্টা করে একটা দিন পারবো না কথা কন পারবো না সারা পৃথিবীর মানুষ যদি মিলে চেষ্টা করে যে সূর্য আজকে পূর্ব দিক থেকে উঠা যাবে না আজকে উঠতে হবে পশ্চিম দিকে সম্ভব কিনা তাও সম্ভব না ক্ষমতার মালিক কে সূর্য উঠানের মালিক কে সূর্য ডুবানের মালিক কে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে যখন বললেন আমার আল্লাহ পূর্ব দিকে সূর্য উঠান পশ্চিম দিকের সূর্য ডুবান তোমার পাওয়ার কত আছে একদিন পশ্চিম দিক থেকে উঠাও পূর্ব দিকে ডুবাও তখন নমরুদ একদম হতভম্ব হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পরাজিত হয়ে গেছে বলুন না সুবহানাল্লাহ চলছে হক আর বাতিলের যুদ্ধ সুবহানাল্লাহ কোন জয়কার হকের জয়কার হকের আমার ভাইরাম একদিন এলাকার সব মানুষ গুলাম তারা মেলায় যাবে মেলায় যাওয়ার জন্য প্রস্তুতি নিল সবাই মেলায় যাবে এখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন ও ইব্রাহিম আমরা সকলেই মেলায় যাব তুমিও চলো আমাদের সাথে মেলায় যাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি উত্তর দিলেন সে কথাটাও সামনে আসবে আমার ভাইরা গো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে দেবতাকে পছন্দ করেন না এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মেনে নিতে পারেন না আমার ভাইরা গো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নানা রকমের অত্যাচার করা শুরু করে দিল ইব্রাহিম আলাইহিস সালামের বাবা
ইব্রাহিম আলাইহিস সালামকে খাবারও বন্ধ করে দেয় নাউজুবিল্লাহ কান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যে সতর্কবাণী তার বাবাই দিয়েছিল সেই সতর্কবাণীও আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন ক্বালাম আরাগিবুন আনতা আন আলিহাতিয়া ইব্রাহিম লাইন লাম تنتهي لأرجمنك واهجرني مليا আমার সন্তান ইব্রাহিম এখন আর সময় আছে মূর্তির পূজা করো এখন আর সময় আছে আমাদের দেবতার পূজা করো আমাদের দেবতার পূজা যদি না করো তাহলে তোমাকে পাথর মেরে পাথর নিক্ষেপে তোমাকে মেরে ফেলা হবে শুধু মেরেই ফেলা হবে না তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে বলেন না নাউজুবিল্লাহ আমার নবীর কথা এখন চিন্তা করি নবীজি যখন মানুষের মাঝে দ্বীনের দাওয়াত দিতেছিলেন মূর্তির বিরোধিতা করতেছিলেন আমার নবীর উপর পাথর মারা হয়েছে কিনা জোরে বলেন মরা হয়েছে কিনা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষের মাঝে যখন দ্বীনের দাওয়াত দিতেছিলেন কালেমার দাওয়াত দিতেছিলেন মক্কার মানুষেরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার উৎপীড়ন নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ লাঞ্ছনা গঞ্জনা অপমান করতেছিল মক্কার মানুষদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের দিকে তিনি হিজরত করলেন তায়েফের মানুষদেরকে যখন দ্বীনের দাওয়াত দিলেন তায়েফের মানুষগুলা আমার নবীর কথায় কোনো কর্ণপাত করল না নবীজির সাথে অন্যায় আচরণ করল অবশেষে বুক ভরা ব্যথা নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মভূমির দিকে ফিরতেছিলেন জন্মভূমির দিকে যখন ফিরেন গো তায়েফের বড় বড় মানুষগুলো ছোট ছোট ছেলে মেয়েদেরকে বলে ও ছেলে মেয়েরা রে ওই যে একটা মানুষ যায় ওই মানুষটা হলো পাগল যাও 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 ওই পাগলকে গিয়ে আঘাত করো পাগলকে গিয়ে পাথর মারো ছেলে মেয়েরা দল বেঁধে আমার নবীকে মারার জন্য যেন দৌড়ান শুরু করে দিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি পিছনের দিকে তাকান পিছনের দিকে তাকিয়ে দেখেন ছেলে মেয়েরা যেন দল বেঁধে নবীজির দিকে আসতেছে নবী আমার ভাবেন তায়েফের বড় মানুষগুলো আমার নবী হিসাবে চিনে না বড় মানুষগুলো আমারে নবী হিসেবে চিনে নাই মনে হয় ছোট ছোট কচি কাঁচা ছেলে মেয়েরা আমাকে নবী হিসেবে চিনেছে তারা বুঝি আমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করবে আল্লাহর পরিচয় গ্রহণ করবে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ তাই বুক ভরা আশা নিয়ে দুইটা হাত বাড়িয়ে দিয়ে ছেলে মেয়েদেরকে ডেকে ডেকে বলেন ও ছেলে মেয়েরা আয় 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 তোরাই আমার কাছে আয় তোরাই আমার কাছে আয় কালেমা গ্রহণ করে নে ইসলাম গ্রহণ করে নে নবী আমার তিনি যখন দুই হাত বাড়িয়ে দিয়ে ছেলে মেয়েগুলারে ডাকতে ছিলেন কিছুক্ষণের মধ্যে ছেলে মেয়েরা এসে আমার নবীর চতুর্দিকে দাঁড়ায়া যায় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে দাঁড়িয়ে ছেলে মেয়েগুলো আমার নবীকে যেন পাথর মারতে ছিল পাথরের আঘাত একের পর এক আমার নবীজির শরীরে লাগতেছিল নবীজির শরীরে যেন বৃষ্টির ফোঁটার মতো যেন পাথরের আঘাত একের পর এক লাগতেছিল নবী আমার এবার ছেলে মেয়েদেরকে বলে মেরো না মেরো না মেরো না ও ছেলে মেয়েরা তোমরা আমারে আর মেরো না পাথরের আঘাত আর সইতে পারি না রে ছেলে মেয়েরা রে তোরা আমারে আর মারিস না ও ছেলে মেয়েরা আমার মা নাই আমার বাবা নাই জন্মের ছয় মাস আগে বাবারই গড়াইছি
বাবার চেহারা কে জানে জীবনে কোনদিন দেখি নাই বাবার আদর কে জানে জীবনে কোনদিন পাই নাই জন্মের ছয় বছর পরে মা হারাইছি আমার বাবা নাই আমার মা নাই রে আমারে তোমরা মাইনো না আমি ইয়াতিম রে তোমরা মাইনো নাই ছেলেমেয়েরা কোনো দয়া দেখায় না কোনো মায়া দেখায় না আমার নবীর মরতে 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 তাইফের জমিনে বেহুশ করে ফেলে দেয় নবী আমার বেহুশ হয়ে পড়ে আছেন কিছুক্ষণ পর জ্ঞান ফিরে এসেছে নবীজি তাকিয়ে দেখেন গো চতুর্দিকে ছেলেমেয়েগুলা যেন দাঁড়ানো প্রত্যেকের হাতেই যেন পাথর আবার কারো হাতে যেন লাঠি সেটা নবীজি চিন্তা করেন এখানে আমি যদি বসে থাকি আমার ওরা মেরেই ফেলবে যে করেই হোক আমাকে এখান থেকে সরতে হবে তাই তো নবীজি এবার শোয়া থেকে উঠে দৌড় দেন নবীজি দৌড়ান ছেলেমেয়েগুলা পিছে পিছে দৌড়ায় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেলেমেয়েগুলা যেন পিছন থেকে আঘাত করতে থাকে আঘাতে আঘাতে জর্জরিত হতে হতে কিছু দূর যেতে না যেতে আবার তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে যান বেহুশ হয়ে পড়ে আছেন কিছুক্ষণ পর জ্ঞান ফিরে এসেছে আবার তিনি দৌড় দিয়েছেন আবারও যেন ছেলেমেয়েদের তায় ছেলেমেয়েদের পাথরের আঘাতে নবীজি আবারও যেন বেহুশ হয়ে পড়ে গেলেন ইতিহাসগণ ঐতিহাসিকগণ লিখেছেন আমার নবীজি তায়েফবাসীদের আঘাত থেকে বাঁচার জন্য সাড়ে তিন মাইল পর্যন্ত দৌড়ান সাড়ে তিন মাইল পর্যন্ত দৌড়ানোর পরে আমার নবীর অবস্থা এত সংকটাপন্ন হয়ে যায় আমার নবীর অবস্থা এতই করুণ হয়ে যায় নবীজির সমস্ত দেহটা যেন ফুলে যায় রক্তে রঞ্জিত হয়ে যায় তাইফের মানুষ ভাবলো মুহাম্মদ নাই মুহাম্মদ মারা গেছে তারা যার যার মতো বাড়িতে চলে গেল আমার আল্লাহ তাআলা নবীজি নবীজির জ্ঞান ফিরিয়ে দিলেন জ্ঞান ফিরানোর পরে আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দিয়ে বললেন জিবরিল রে ওরে জিবরিল তাইফের মানুষগুলা কত নির্মম কত প্রসন্ন আমার নবীর কিভাবে বেড়েছে যারে জিবরিল যা আমার নবীর কাছে ফেরেশতার বাগিয়ে নিয়ে যা আমার পক্ষ থেকে সালাম জানা আর আমার নবীর জিজ্ঞেস কর আমার নবী কি চায় হযরত জিবরিল আলাইহিস সালাম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দেখেন নবীজি শোয়া থেকে বসবেন বসার চেষ্টা করেন কিন্তু যেন তিনি উঠতে পারেন না বসতে পারেন না হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম পিঠে হাত দিয়ে যেন তাকে উঠিয়ে বসালেন হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন নবী গো তাইফের মানুষগুলা কত নির্মম কত প্রসন্ন আপনাকে কিভাবে মেরেছে গো নবীজি ও গো নবীজি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার বাহিনী নিয়ে এসেছি এখনই হুকুম দিন তাইফের জমিনকে উলট পালট করে দেই তাইফের মানুষগুলারে মাটির সাথে মিশিয়ে দেই আমার নবী বলেন ও জিবরিল রে জিবরিল রে তাইফের মানুষগুলারে যদি ধ্বংস করে দেওয়া হয় তাইফের মানুষগুলারে যদি মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় আমি কার কাছে দ্বীনের দাওয়াত দিব কার কাছে কালেমার দাওয়াত দিব কার কাছে আল্লাহর পরিচয় তুলে ধরব রে জিবরিল জিবরিল রে তাইফবাসীদের ধ্বংস চাই না তাইফবাসীদের ধ্বংস চাই না আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন তাইফবাসীদের হেদায়াত দিয়া দেন জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার উপর যেরকম নির্যাতন হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরও সেইরকম নির্যাতন করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বললেন কালাম আরাগিবুন আনতা আন আলিহাতিয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লারজুমান্নাকা ওয়াহজুরনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলতেছে ওয়াই ইব্রাহিম এখনো সময় আছে তুমি আমাদের দেবতার পূজা করো দেবতার উপাসনা করো দেবতার যদি পূজা না করো দেবতার যদি উপাসনা না করো তাহলে তোমাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হবে তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমাকে পাথর নিক্ষেপ করো আর বাড়ি থেকে বের করে দাও আমাকে যত শাস্তি দাও গো আমি আমার আল্লাহরে ভুলে যাব না বলুন না সুবহানাল্লাহ আমার ভাইরা আমার মুরব্বীরা এলাকার মানুষগুলো একদিন মেলায় যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম কি বললাম ও ইব্রাহিম আমরা মেলায় যাব চলো আমাদের সাথে মেলায় যাই ইব্রাহিম আলাইহিস সালাম যে উত্তর দিলেন উত্তরটা আমার আল্লাহ কোরআনে বলে দিলেন সুবহানাল্লাহ বলেন ফাকালা ইন্নী সাকীম ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি অসুস্থ আসলে শারীরিকভাবে অসুস্থ নন ইব্রাহিম আলাইহিস সালাম মানসিকভাবে অসুস্থ অর্থাৎ চিন্তাগতভাবে অসুস্থ কেননা এই তার দেশের মানুষগুলা যে মূর্তির পূজা করতেছে এই যে অন্যায় কাজ করতেছে অন্যায়গুলা ইব্রাহিম আলাইহিস সালাম মেনে নিতে পারেন না কথা বলেন ঠিক কিনা হাত্তা ওয়াল্লাউ আনহু মুদবিরিন অতপর এলাকার মানুষগুলা ইব্রাহিম আলাইহিস সালামকে রেখে চলে গেল মজার কথা খুব মজার কথা এলাকার মানুষগুলো ইব্রাহিম আলাইহিস সালামকে রেখে চলে গেল এবার ইব্রাহিম আলাইহিস সালাম কি করেন ফারগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করলেন তিনি তার মায়ের কাছে চলে গেলেন মায়ের কাছে গিয়ে বলেন ওগো মা আমি আজকে দেবতাদেরকে খাবার খাওয়াবো দাওয়াত খাওয়াবো মাই চিন্তা করে আহারে এতদিনে আমার ছেলের বুদ্ধি হইছে এতদিন পর্যন্ত আমার ছেলে মূর্তির বিরোধিতা করছে আজ ছেলে বলতেছে যে দেবতাদেরকে দাওয়াত খাওয়াবো তাহলে সুবুদ্ধি হয়েছে না মায়ে এটা মনে করতেছে মায়ে খুব খুশি কয় বাবা তুমি দাওয়াত খাওয়াবে তাহলে আমি সুন্দর করে রান্না করে দিই মা ভরেক রকমের খাবার রান্না করে দিয়ে সন্তানের হাতে তুলে দিয়েছে বাবা নিয়ে যাও তোমার দেবতাদেরকে খাওয়াও ইব্রাহিম আলাইহিস সালাম দেবতাদেরকে দাওয়াত খাওয়াতে নিয়ে গেছে কিন্তু সাথে আরেকটা জিনিস নিছে তার নাম কুড়াল নাম কি তার নাম এ কথা বলেন তার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেব মন্দিরে গেছে দেব মন্দিরে গিয়ে এবার প্রথম দেবতাকে বলতেছে খাবার খাও দেবতা খাইতে পারে এ কথা কন খাবার খাইতে পারে দেবতা যেন খাইতে পারে না ফাকালা আলাতা কুলু বলবেন না খা তা নইলে কুবামু দেবতা খায়ও না কথাও কয় না খায়ও না দেবতা যে না করবে তাও করে না জোরে কন্যা সুবহানাল্লাহ দেবতার কি কথা বলার ক্ষমতা আছে জোরে কন ক্ষমতা আছে
চোখে দেখার ক্ষমতা আছে কানে শোনার কোন ক্ষমতা আছে আমাদের এই যে আমার কালিহাতি আরএস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশেই তো নদী এই নদীতে হিন্দুরা দেবতা যখন ডুবায় তখন দেখি পাছার মধ্যে বাঁশ দিয়ে ডাবায় রাখে কথা কোন যেই দেবতা জনগণ বানায় ওই দেবতারই পাছায় বাঁশ দিয়ে আবার নদীতে ডুবায় কথা কোন আবার দেখা যায় যে কিছু কিছু হিন্দু আছে ওরা লাইঠায়া এই নদীর মধ্যে ডুবায় ঠিক কি না ইব্রাহিম আলাইহিস সালাম বলে এই খাবার খান কান খায় না এই খাস না কে খা আল্লাহ তাকুলুন খাও না যা খাও না কথাও কও না নাও নাও করো না নড়াচড়াও করো না খাওন লাগবো তা নইলে এই যে কুরআন দেখ এবার প্রথম দেবতা খায় না কথা বলে না যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দেবতারে ভেঙে গুড়াচুড়া গুড়া গুড়া করে ফেলেছেন সুবহানাল্লাহ বলেন দ্বিতীয় দেবতার কাছে গেছে এই দেবতা তোর 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 কাছেই তোর সাথের দারে যে দশা করছি তুই যদি না খাস না খাস তোর কিন্তু হেই দশা কথা কোন ঠিক কি না দ্বিতীয় দেবতাকে এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম খাই খেতে বলতে সে খায় না কথা কয় না দ্বিতীয় দেবতাকে ভেঙে গুড়া গুড়া করে ফেলেছে দেব মন্দিরে ছিল 360টা দেবতা 360টা দেবতা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে সর্বশেষ যখন সবচেয়ে বড় বড় দেবতাটা রয়ে গেছে বড় দেবতাটার কাছে গিয়ে বলে এ দেবতা তোমার সৈন্য সামন্ত সব ভেঙে চুরমার করে ফেলেছি তুমি যদি না খাও রে দেবতা তোমার দশাও কিন্তু তোমার তোমার আগের গুলার মতো হবে সুতরাং খাবার খাও দেবতা খাবার খায় না ওই দেবতার এক সাইড ভেঙে গুড়া গুড়া করে ফেললেন আর এক কাদের উপরে কুড়াল বসিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে চলে গেলেন বলুন না সুবহানাল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি যখন বাড়িতে চলে যান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বাড়িতে চলে যাওয়ার পর এলাকার মানুষগুলা এবার মেলায় থেকে বাড়িতে এসেছে মেলায় থেকে বাড়িতে এসে দেব মন্দিরে গেছে যে একটু তাহলে ভোগ দিয়ে আসি গে দেবতারে ভোগ দেয় না গো কথা কন ভোগ দেয় না দেবতারে উপাসনা করে আসি গে এবার দেব মন্দিরে গেছে দেব মন্দিরে গিয়ে দেখে দেবতার দেবতারাই দেবতার সব গুড়া গুড়া ঠিক কিনা এমন কাজ কে করলো কে করলো কে করলো কার এত বড় সাহস কার এত বড় সাহস এবার চিন্তা গবেষণা করতে করতে আলোচনা সমালোচনা পর্যালোচনা করতে করতে তারা বুঝতে পারল এই কাজ ইব্রাহিম সারা কেউ করতে পারে না জোরে কন সুবহানাল্লাহ নমরুদের কাছে চলে গেলাম নমরুদের কাছে গিয়ে বলে ও বাদশা নমরুদ আজরের ছেলে ইব্রাহিম আমাদের দেবতা ভেঙে গুড়া গুড়া করে ফেলেছে বিচার চাই নমরুদ কয় এখনই ইব্রাহিম রে নিয়ে যে ইব্রাহিম রে ডেকে নিয়ে আসম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে নমরুদের সামনে ডেকে নিয়ে আসা হলো নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের কথা এই কথাটা আল্লাহ কোরআনে বলে দিলেন বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون نمرود بولتا سي اي ابراهيم এটা কে করেছে এই দেবতাগুলা ভেঙে গুড়া গুড়া করেছে কে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন কয়লা বাল ফাইলহু এটা করছে ওই যে বড় যে দেবতা যে দেবতার কাঁধে কুরাল ওই দেবতার দেখায় বলতেছে বাল ফাইলহু এই দেবতা করছে কাবীরুহুম হাদা ফাসালুহুম কাবীরুহুম এটা হলো সবার বড় আবার এটার কান দিয়ে কুরাল বই রইছে তাহলে এটা করছে কারা তাহলে এইটাই করছে ফাস আলুহুম এই বড় দেবতারে জিজ্ঞেস করো তাকে প্রশ্ন করো
আমার ভাইয়েরা জিজ্ঞেস করলে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা ওই দেবতার আছে কিছুটা মনে হয় আছে এই কথা কোন আছে আরো জোরে বলেন আছে এবার নমরুদ বলে ইব্রাহিম দেবতা কি কথা কহারে কয় যে কথা কহার না তার ইবাদত করছ কে সুবহানাল্লাহ বলবেন না এরারে জিজ্ঞেস করো নমরুদ এবার বলে ইব্রাহিম দেবতা তো চোখে দেখে না দেবতা তো দেখে না কথাও বলতে পারে না ইব্রাহিম আলাইহিস সালাম কয় ও নমরুদ যেই দেবতা চোখে দেখে না কানে শুনে না ওই দেবতার ইবাদত করস পাগল সারা তোরা কিছু না কথা কন ঠিক কি না এই রকম বাক বিতণ্ডা যখন হচ্ছে তখন আর বুঝার বাকি নাই কাজটা করেছে আসলে ইব্রাহিম আলাইহিস সালাম আমার ভাইরা আমার মুরব্বীরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই কাজ করেছেন নমরুদ এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শাস্তি দেওয়ার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন অগ্নিকুণ্ড বানাবে অগ্নিকুণ্ড বানানো হলো এখানে অনেক লম্বা কথা একদম শর্টকাটে আনতেছি অগ্নিকুণ্ড বানানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে ঠিক এমন সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন ও ইব্রাহিম আলাইহিস সালাম এখনি আপনি আমাকে হুকুম দিন আমি একটা বাড়ি দিয়ে পাখা দিয়ে একটা বাড়ি দিব আগুনটা নিভিয়ে দিব ফেরাও নমরুদের সকল অগ্নিকুণ্ড ধ্বংস করে দিব এবার ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমি যে আল্লাহর ইবাদত করি সেই আল্লাহ বন্ধ না তিনি সব দেখেন সুতরাং সাহায্য যদি চাইতেই হয় আল্লাহর কাছে যাব তোমার কাছে যাব না কথা বলেন ঠিক কি না আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার কারণে আমাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে আগুনে নিক্ষেপ করা হচ্ছে সুতরাং আমাকে আগুন থেকে আমার আল্লাহ রক্ষা করবেন জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এক আল্লাহর প্রতি ভরসা রেখে ঈমান দীপ্ত কণ্ঠে তিনি যখন একদম অনর রয়ে গেলেন অটল রয়ে গেলেন ঠিক এমন সময় আল্লাহ তাআলা আগুনকে কি নির্দেশ দিলেন এই কথাটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলনায়ানারু উনি বারদাও ওয়াসালামুন আলা ইব্রাহিম বললেন কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম হে আগুন হে আগুন আমার খলিল আমার বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক হয়ে যাও জোরে বলুন না সুবহানাল্লাহ হুকুম কার জোরে বলুন হুকুম কার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক হয়ে যাও আল্লাহ যখন এই নির্দেশ করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার সাথে সাথে অগ্নিকুণ্ড আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য প্রশান্তিদায়ক হয়ে গেলেন ইয়ার কন্ডিশন এসি করার জন্য একটা অবস্থান হয়ে গেল বলুন না সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নমরুদের অগ্নিকুণ্ড নাতিশীতোষ্ণ করে দিলেন নমরুদ যখন অগ্নিকুণ্ড বানিয়েছিল এই অগ্নিকুণ্ড নিভানের জন্য একটা চড়ুই পাখি ঠোঁটের আগায় সামান্য একটু পানি নিয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না বিশাল অগ্নিকুণ্ড
এতবার অগ্নিকুণ্ড যে তার 3.5 মাইল উপর দিয়েও যদি কোনো পাখি উড়ে যেত সেই পাখিটা আগুনের তাপে ওই আগুনে পড়ে যেত এতবার অগ্নিকুণ্ড সেই অগ্নিকুণ্ড নিভানোর জন্য একটা চড়ুই পাখি যেই চড়ুই পাখির ঠোঁটের আগায় সামান্য একটু পানি এই পানি নিয়ে চড়ুই পাখিটা যখন উড়ে যাচ্ছে অন্যান্য সজাতীয় পাখিরা বলতেছে ও চড়ুই কোথায় যাও চড়ুই বলে আমি নমরুদের আগুন নিভাতে যাই এখনো সুবহানাল্লাহ বলেন নাই আরো জোরে বলেন আমি নমরুদের আগুন নিভাতে যাই অন্যান্য পাখিরা বলে হে চড়ুই তোমার এই ঠোঁটের আগার সামান্য পানি দিয়ে কি আগুন নিভবে এবার চড়ুই পাখি বলে হে আমার সজাতিরা আমার ঠোঁটের পানির দ্বারা আগুন নিভুক বা নাম নিভুক সেটা দেখার বিষয় না হাশরের মাঠে আল্লাহ যদি আমাকে ধরে বসেন যে হে চড়ুই আমার খলিল আমার বন্ধুকে আগুনে নিক্ষেপ করার জন্য নমরুদ যখন অগ্নিকুণ্ড তৈরি করেছিল তুমি অগ্নিকুণ্ড তৈরি করার অগ্নিকুণ্ড নিভানোর জন্য কোন চেষ্টা করেছিলে কিনা তখন যেন আমি বলতে পারি আল্লাহ আমি আমার ঈমানের দায়িত্ব পালন করেছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমার সামর্থ্য যতটুকু ছিল আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার ঈমানের দায়িত্ব পালন করেছি আগুন নিভানোর জন্য চেষ্টা করেছি বলুন না সুবহানাল্লাহ সুতরাং চড়ুই পাখি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই এ কথা বলেন আছে না নাই